শাবনুর নাম একটা প্রতিষ্ঠান, নামটাই যথেষ্ট। বাংলাদেশ চলচ্চিত্র যে তারকাদের মধ্য দিয়ে সমৃদ্ধ হয়েছে, শাবনুর তাদের মধ্যে প্রধানতম। তাকে বাদ দিয়ে দেশীয় চলচ্চিত্রের সম্পূর্ণ আলোচনা হতেই পারে না। শাবনুর নামটি ভাঙলে যে অর্থ আসে তা হচ্ছে রাতের আলো। বাস্তবে তার আলো ছড়িয়েছে অনেক গুণ। ঢালিউডি চলচ্চিত্রের অন্যতম প্রধান গর্ব পরিচালক এহতেশামের নায়িকারা হতো সব শাবনামের। একে একে শবনাম, শাবানা, শাবনাজ এরকম মিলের পর আনলেন আরেক রত্ন শাবনুরকে। সেদিন কে জানত এই নামটা একদিন ইতিহাস হবে দেশীয় চলচ্চিত্রে। হয়েছে ইতিহাস এবং আমরা তার নামটি নেওয়ার সময় গর্ব অনুভব করি। খুলনার মেয়ে শাবনুর, পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর। চলচ্চিত্রে আসার আগে তাকে নূপুর নামে ডাকত পরিবার। তার স্বামী অনিক মাহমুদ, তার সাথে বধূ তুমি কার নামে একটি ছবিতে অভিনয় করেছে। আইজান নামে ছেলে আছে শাবনুরের। শাবনুরের ক্যারিয়ারে মাল্টি ডাইমেনশনাল দিকটি কিছুটা মিসিং। সে চলচ্চিত্রকে ধ্যান জ্ঞান ভেবেছে, এটা অবশ্য তার দিক থেকে গুরুত্বপূর্ণ। সে নিজে যেটাকে গুরুত্ব বহ মনে করেছে সে সিদ্ধান্ত মতে কাজ করেছে। চলচ্চিত্রের বাইরে টেলিভিশন প্রোডাকশনে প্রফেশনালি সেভাবে কাজ করেনি, তবে বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে দুই একটি কাজ করেছে। বিজ্ঞাপনে হেনোলাক্সের কাজ স্মরণীয়, মিউজিক ভিডিওতে নায়ক ওমর সানির সাথে তুমি যে আমার কবিতা নামের জনপ্রিয় গানের মডেল ছিল। চলচ্চিত্রের শাবনুর নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী, তাকে বিশ্লেষণের জন্য শুধু তার সাথেই তুলনা দেওয়া প্রয়োজন, অন্য কারো সাথে নয়। অন্য অনেক তারকার মতো তারও চলচ্চিত্রের বিশ্লেষণ বাণিজ্যিক ও অফ ট্র্যাক দিয়ে হবে, দুই ধারাতেই তার অতুলনীয় কাজ আছে। বাণিজ্যিক ছবির শাবনুর ডাইমেনশনাল অনেক চরিত্রে অনেক ক্লাসিফিকেশন কাজ করেছে। তার ছবির মধ্যে রোমান্টিক, রোমান্টিক ড্রামা, ফ্যামিলি ড্রামা, সোশ্যাল ড্রামা, ফোক পলিটিক্যাল, লেডি অ্যাকশন, সোশ্যাল কনসাসন, লিটারেচারাল জনার, এরকম ক্লাসিফিকেশনের ছবি আছে তার। প্রথম ছবি চাঁদনি রাতে, শাবনুরকে দেখে দর্শক হিসাবে আপনাকে সতর্ক রাখবে শাবনুর। তার অভিনয় দেখে মনে হবে না যে সে প্রথম অভিনয় করছে। স্পেশালি ছবির জনপ্রিয় হিট গান কথা যদি শুরু করি, তে তার পারফরমেন্স দেখলে মনে হবে সে অভিজ্ঞ। প্রথমেই দর্শক সমালোচক বুঝে গিয়েছিল একটা রত্ন পেয়ে গেছে তারা। প্রথম ছবিটাই ছিল মিউজিক্যাল রোমান্টিক ড্রামা। ছবির নায়ক সাব্বির, সাব্বিরের সাথে প্রেম নামে আরেকটি ছবি করেছে, ওটা ছিল রোমান্টিক ফোক। মেহেদির সাথে শুধু তোমারই সুন্দর ছবি। সালমান শাহের সাথে ছবি করা শুরু করলে তার ক্যারিয়ারে গতি আসে, একের পর এক ছবিতে আলোচনা আসতে থাকে। সালমানের সাথে 14টি ছবি শাবনুরের ক্যারিয়ারে ভিত এনে দেয়। এর মধ্যে রোমান্টিক সিনেমা তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, চাওয়া থেকে পাওয়া, রোমান্টিক ফোক সুজন সখী, পলিটিক্যাল ড্রামা বিক্ষোভ, রোমান্টিক ট্র্যাজেডি আনন্দ অশ্রু, এই ছবিগুলো উল্লেখযোগ্যভাবে শাবনুরের ক্যারিয়ারে জোয়ার আনে। রিয়াজ শাকিল খানের সাথে তার নারীর মন, বিয়ারফুল ছবি দুটি ভাইটাল ছিল। রিয়াজের সাথে প্রেমের তাজমহল, মাটির ফুল, বুক ভরা ভালোবাসা, পৃথিবী তোমার আমার, ভালোবাসি তোমাকে, নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, ভালোবাসা কারে কয়, মিলন হবে কতদিনে, গুন্ডার প্রেম, এই মন চাই যে, হৃদয়ের বন্ধন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, তুমি শুধু তুমি আরো সহ অনেক সিনেমা করেছেন। অফ ট্র্যাকের পাশাপাশি সাহিত্যভিত্তিক ছবিতে শাবনুর অপ্রতিদ্বন্দ্বী। হুমায়ুন আহমেদের জনম জনম উপন্যাস নিয়ে নির্মিত নিরন্তর ছবিতে শাবনুরের অভিনয় তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। আহমদ সফার অস্কার উপন্যাস থেকে নির্মিত বাংলা ছবিতে বোবা মেয়ের চরিত্রে শাবনুর অতুলনীয় অভিনয় করেছে। আমজাদ হোসেনের উপন্যাস থেকে নির্মিত কাল সকালে ছবিটিও দুর্দান্ত অভিনয়ের ছবি তার। এছাড়া মোল্লাবাড়ির বউ, চার সতিনের ঘর ছবি দুটি মাইল ফলক তার ক্যারিয়ারে। শাবনুরের অভিনয় শক্তি নিখুঁত, তার অভিনয়ে লাইভ একটা এফেক্ট কাজ করে, মনে হয় চোখের সামনে সব ঘটছে। এদিক থেকে তার দুই নয়নের আলো, নিরন্তর, মোল্লাবাড়ির বউ, বাংলা, কাল সকালে, এ পাঁচটি ছবি স্টাডি করা যেতে পারে। জুটির প্রথায় শাবনুর দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারকারী তারকা, অনেক নায়কের সাথে তার জুটি। এছাড়া তার একাধিক নায়কের ছবিতে বাপ্পারা ছিল অন্যতম। শাবনুরের ছবির অসংখ্য গান জনপ্রিয়, তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য সব নায়কের সাথেই তার জনপ্রিয় গান আছে। শাবনুর 2005 সালে দুই নয়নের আলোর ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। মেরিল প্রথম আলো পুরস্কার সর্বোচ্চ 10 বার পাওয়ার রেকর্ড তারই। BFPDA পুরস্কার পায় ভালোবাসা কারে কয় ছবির জন্য। জাতীয় পুরস্কার শাবনুর অন্তত 4-5টি পেতে পারত তার অভিনয় সমৃদ্ধ অন্য সব ছবির জন্য। শাবনুরের প্রভাব ছিল দুরন্ত। একসময় ছবি মুক্তির পরে ছবির ক্রেডিট শাবনুরের দিকে যেত, সেটা তার অভিনয় গুণে।
এজন্য রিয়াজ একসময় তার ছবি না করার ঘোষণা পর্যন্ত দিয়েছিল। আজকের ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল শাবনূর। তার সাথে আমার স্বপ্ন তুমি ছবির পরেই শাকিব খানের ক্যারিয়ারের মোড় ঘোরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তারকাদের ভক্তকুল অনেক, তার মধ্যে শাবনূর প্রধানতম। তার ভক্তরা তাকে নিয়মিত আলোচনায় রাখে, তার অভিনীত ছবিও বিভিন্ন ফ্যাক্টে। শাবনূর একটা আফসোসের নাম, তার ক্যারিয়ারের আরও লম্বা হওয়ার কথা ছিল। তার দর্শক ভক্তরা তাকে আরও বড় সময় ধরে ঢালিউডে নিয়মিত দেখতে চাইত। এক্ষেত্রে শাবনূরের নিজের কিছু অসচেতনতা দায়ী। শাবনূর শেষ পর্যন্ত একটি প্রতিষ্ঠান, একজন বিশুদ্ধ অভিনেত্রী। পরবর্তী প্রজন্মের তারকারা যদি প্রতিদিন একটি করে শাবনূরের ছবিও দেখে, তবে অভিনয় বিষয়টির প্রতি সাধনা আনতে পারবে। শাবনূর তার অভিনয় ও স্টারডম দিয়েই ঢালিউডের বিগেস্ট সুপারস্টার। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।